নববর্ষের রাজ্য সরকারের নির্দেশে স্কুল খুললেও পড়াশোনায় যথেষ্ট পিছিয়ে পড়েছে পড়ুয়ারা, এমনটাই অভিমত শিক্ষক মহলের। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে শিক্ষা সংসদ, ফলে কম সময়ে প্র্যাকটিক্যাল এবং থিওরি সম্পূর্ণ করা সম্ভব নয়, এমনটাই জানাচ্ছে পড়ুয়ারা। সোমবার এই বিষয়ে 350 জন পড়ুয়া বিদ্যাসাগর ভবনে দ্বারস্থ হয় শিক্ষা দফতরে তাদের আর্জি পরীক্ষা পিছিয়ে দেওয়ার। এই নিয়ে তারা বিদ্যাসাগর ভবনে একটি ডেপুটেশনও জমা করে। আমরা এখানে ক্লাস 12-এর মাত্র 4 জন প্রতিনিধি এসেছি, এছাড়া এখানে 450 জনের একটা সই করা পিটিশন আজকে আমরা এই সংসদে জমা দিয়েছি সভাপতি শিখে অ্যাড্রেস করে। আমাদের মূল বক্তব্য হচ্ছে হয়তো আমাদের কিছুটা সময় বাড়ানো হোক বা সময় দেওয়া হোক, নয়তো আমাদেরকে সিলেবাস। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে উঠছে প্রশ্ন, বহু স্কুলে টেস্ট পরীক্ষা নিতে নারাজ, আবার বেশ কিছু স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে আগের নিয়মেই। তবে দীর্ঘ 20 মাস পর স্কুলে ফিরে যথেষ্ট তৈরি হতে পারেনি পড়ুয়ারা, অনলাইনের পড়াশোনায় অনেকটাই ধাতস্থ হতে পারলেও রয়ে গেছে ঘাটতি, হয়নি প্র্যাকটিক্যাল ক্লাসও। তবে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই মত মেনে নেবে কি সংসদ, এখন সেটাই দেখার অপেক্ষা। সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।